আমরা ইনশাআল্লাহ এ পর্বে আপনাদের সামনে শিরিক করলে আমল নষ্ট হয়ে যায় তার দুই একটা দলিল আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত এই নাজরানবাসী, সম্মানিত উপস্থিতি ভাইয়া, আমি আপনাদেরকে বলছি শুনেন, যদি শিরিক করেন, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, দান খয়রাতের সওয়াব, ভালো কাজ করার সওয়াব, বাবা মার খেদমত করার সওয়াব সব নষ্ট হয়ে যাবে যদি কি করেন, শিরিক করেন। প্রমাণ কুরআনুল কারীমে সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে নবী, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা জুমার 65 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আল্লাহ বলেন وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ হে নবী, তোমার উপর আমি ওহী করেছি, وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ তোমার আগে যত নবী রাসূল চলে গিয়েছে তাদেরকে আমি এই ওহী করেছি, এই বিধান দিয়েছি, এই আদেশ করেছি। কি আদেশ? যে লা ইন আশরাকতা, হে নবী তুমিও যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। শিরক যদি করেন আপনার আমল নষ্ট, নামাজ পড়ছেন নামাজের সওয়াব শেষ, যেহেতু আপনি কি করছেন, শিরক করেছেন। রোজা রাখছেন, রোজার সওয়াবটা নষ্ট শেষ, কারণ আপনি শিরক করেছেন। এই জন্য করে ভাই এই শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে বাঁচতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। আরেকটি জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিরক করতে কঠিনভাবে আদেশ করেছেন, এমনকি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না যদি দুনিয়াতে তওবা না করে। ঘোষণা হলো আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, ইন্নাল্লাহা লা ইয়াগফির أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফির, নিশ্চয় মহান রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু লিমান ইউশরিকা বিহি, আই ইউশরিকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ছাড়া অন্য গুনাহ কেউ যদি করে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দেবেন। তাহলে কোন গুনাহ মাফ করবেন না? আল্লাহ শিরকের গুনাহ। ভাই আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ। যে শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, প্রথমে বলেছি শিরক করলে আমল নষ্ট হয়ে গেল, শিরক করলে এর গুনাহ আল্লাহ মাফ করবেন না। তবে দুনিয়াতে কেউ যদি তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আগে শিরক করেছিল এখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ক্ষমা করবেন। কিন্তু শিরক করা অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। অনুরূপভাবে আরো একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।